সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে পরিস্থিতির অবনতি হলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় সরকার। এরপর 31 জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ বৈঠকে জানানো হয় সিটি কর্পোরেশনের বাইরে যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে তা খুলবে 4 আগস্ট। সে সিদ্ধান্ত থেকে আবারও সরে এলো সরকার।